বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ঈদের ছুটির দিনগুলোতে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে চান ভ্রমণ প্রিপাসুরা। গত 2 বছর কোভিডের কারণে আমরা কেউই কক্সবাজারে আসতে পারিনি, তবে এই বছরে অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে পরিবেশটা। 6 বছরেও শুরু হয়নি শোলাকিয়া হামলা মামলার শুনানি, শুধু ইমামকে টার্গেট করে ঈদগাহে গিয়েছিল জঙ্গিরা, দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের। এটা ঈদের জামাতের উপরে হামলা না, এই হামলাটা ছিল একজন ব্যক্তিকে টার্গেট করে তার উপরে হামলার পরিকল্পনা ছিল। ঈদের ছুটিতে এটিএম বুথে বাড়তি নিরাপত্তা, পালাক্রমে 24 ঘন্টাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ব্যাংক কর্মকর্তারা। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সাথে আছে আমি জান্নাতুল কোলি, এবারে জানিয়ে দেব বিস্তারিত। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের উপচে পড়া ভিড়, নীল সাগরের হাতছানিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পর্যটন নগরীতে ছুটছেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকেই সৈকতের সুগন্ধা, লাবণী, কলাতলি সহ বিভিন্ন পয়েন্টে পর্যটকদের ভিড় দেখা যায়। পরিবার পরিজন নিয়ে সমুদ্রে স্নানে মেতে ওঠেন অনেকে। পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, বেশিরভাগ হোটেল মোটেলে বুকিং ভালো বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। ঈদের ছুটিতে পাহাড়েও ভিড় জমিয়েছেন ভ্রমণ পিপাসুরা, তবে বৈরী আবহাওয়ায় কিছুটা ভাটা পড়েছে ঘোরাঘুরিতে। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে। এছাড়া সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটেও পর্যটকদের সমাগম বেড়েছে। পর্যটন কেন্দ্রের খবর জানাতে কক্সবাজার থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল করিম রাসেল। রাসেল, সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? আগের ঘন্টায় জানাচ্ছিলেন যে সকাল সকালেই পর্যটকে বেশ ভিড় দেখা গেছে, এখন পরিস্থিতি কেমন? যতই বাড়ছে ততই কিন্তু পর্যটকের ভিড়ও আমরা বাড়তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি যদি দেখাতে চাই আপনাকে, আমি রয়েছি কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে হাজারো পর্যটক কিন্তু তারা এখানে সৈকতে ভিড় জমিয়েছেন, কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, কেউ এসেছেন বন্ধু বান্ধবদের নিয়ে, তারা এখানে নানাভাবে আনন্দ উচ্ছ্বাস মেতে উঠছেন, কেউ বা সাগরের লোনা জলে গা বাসাচ্ছেন, অথবা টিউবে চড়ে তারা সেখানে বেশে বেড়াচ্ছেন, আবার কেউ জেট স্কিতে চড়ে সাগরের পানে ছুটে চলছেন। এভাবে তারা ঈদের যে টানা ছুটি, সেই ছুটি উপভোগ করতে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা তারা কিন্তু এখানে তাদের ঈদের সেই আনন্দটা উদযাপন করছেন। আর আমরা তাদের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যে আসলে দীর্ঘ 2 বছর করোনার একটা সংখ্যার মধ্যে একটা সময় কেটেছে, এখন করোনার সেই সংখ্যা কেটে যাওয়ায় 2 বছর পরে তারা অনেকটা সংখ্যাহীনভাবে মুক্ত মনে তারা এই ভ্রমণটা, ঈদের এই আনন্দটা উদযাপন করতে আসছেন। আর এই যে এবারের ঈদে যে টানা ছুটি, এরকম ছুটি কিন্তু বেশ সচরাচর পাওয়া যায় না, তাই তারা ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গা থেকে এই ছুটি কাটাতে এখানে এসেছেন। আর এই পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে ট্যুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন নিয়োজিত রয়েছে। ট্যুরিস্ট পুলিশ এখানে পর্যটকদের খাবার পানি এবং চিকিৎসার জন্য তারা এখানে হেল্প ডেস্ক স্থাপন করেছেন। এছাড়া আজকে সাগর কিছুটা উত্তাল রয়েছে, পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে লাইফ গার্ড কর্মী ব্যস্ত রয়েছেন, তারা পর্যটকদের যারা সাগরে নামছেন তাদের দৃষ্টি রাখছেন। তারা বলছেন যদি পর্যটকের সাগরে নাম, তাদের সতর্কতার সাথে যেখানে লাইফ গার্ড রয়েছে সেখানে তারা সাগরে নামেন। আর এই যে আর বেলা যত আজকে এবং আগামীকাল এই 2 দিনে মূলত সবচেয়ে বেশি পর্যটক সমাগম বলে আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে তারা জানিয়েছিলেন, এবং আগে থেকে এই 2 দিনের বুকিংটাই সবচেয়ে বেশি ছিল, এবং আজকে সেই কাঙ্ক্ষিত দিন এবং শুরু হচ্ছে আজকে এবং আগামী দিন হয়তো এখানে লাখো পর্যটকের উৎসাহ মেতে উঠবে। রাসেল, ধন্যবাদ আপনাকে। আপনি অনায়াসে তার সাথে বন্ধুত্ব করতে পারবেন, ভাগ করে নিতে পারবেন আপনার আনন্দ বেদনা। আর এমন বন্ধুকে যদি সারাদিনের জন্য নিরিবিলি কোলাহল মুক্ত পরিবেশের একটি লাইব্রেরিতে পান,
তাহলে তো শোনাই সোহাগা। সুমন সরকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। একটি বই ঘরের কথা বলি, যেখানে সূর্যের রশ্মি ঠিকরে এসে পড়ে অন্দরে বইয়ের পাতায়, পাঠকের শরীর জুড়ে। কালো কালো অক্ষরে আলোর বিচ্ছুরণ যেন ঘর জুড়ে। এমন নির্মল শান্তিময় পরিবেশ বই পাঠের জন্য আর কোথায় মিলতে পারে? জিন্দা পার্ক মানেই ঢাকার পাশে সবুজ মায়াময় স্নিগ্ধ খোলামেলা চারপাশ, আর এই গ্রন্থাগার থেকে স্বচ্ছ কাঁচের বাইরের পুরোটাই দেখা যায়। কাঠের বেঞ্চে বসে অনায়াসে পাঠক বই আর সেই বইয়ের পাতার লেখা ধরে আনমনে হারাতে পারেন কল্পরাজ্যে, হারতে পারেন লেখকের সঙ্গে দূর বহুদূর। লাইব্রেরি হতে পারে স্থাপত্য শৈলী প্রদর্শনের বিষয়বস্তু, সেই ভাবনাটাও অনন্য। পাঁচতলা জুড়ে নানা রকম বিষয়ের সারি সারি বই আছে দর্শনার্থী পাঠকের জন্য। নির্বিঘ্নে এখানে শান্ত নিরিবিলি পরিবেশের বই পড়তে পারবেন, এবং ইচ্ছে করলে যদি রিসার্চের কাজেও কেউ আসতে চান সেটাও ওয়েলকাম। একুশে বই মেলা, বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং বড় বড় যেই সংগঠনগুলো আছে ওইখান থেকে আমরা বই সংগ্রহ করে থাকি। বিভিন্ন সংস্থা বা ব্যক্তি উদ্যোগে যদি কেউ এখানে বই ডোনেট করতে চায় সেটা আমরা সাদরে গ্রহণ করি। বই পড়ার এমন নির্মল পরিবেশে প্রবেশ করতে গুনতে হয় 20 টাকা। যদিও এত সুন্দর বই পড়ার পরিবেশ পেয়েও আগ্রহী পাঠকের দেখা মেলা ভার। লাইব্রেরিটা দেখবেন ওইটাই সবচেয়ে বড় কথা না, বড় কথা হলো আপনারা এখানে আসছেন, একটা নিরিবিলি পরিবেশ, মন খুলে বই পড়তে পারতেছেন। কিন্তু আসলে দেখা গেছে তারা এই ব্যাপারটা বললে হ্যাঁ হ্যাঁ পড়বো, কিন্তু আসলে পড়ে না। কর্তৃপক্ষ বলছে পাঠকের জন্য স্থান আর পরিবেশের পাশাপাশি ভবন জুড়ে বিপুল বইয়ের সমাহার গড়ে তুলতে চান তারা, সেজন্য উৎসাহীরা বই দিতে পারবেন এখানে। নিস্তব্ধতার রাজত্ব এখানে, তাই আপনার আর এই বইয়ের মাঝে কোনো ধরনের বেরসিক শব্দ জায়গা করে নিতে পারবে না। চাইলেই আপনি সারা দিন বই পড়ে কাটিয়ে দিতে পারেন জিন্দা পার্কের এই লাইব্রেরিটিতে, কারণ শহুরে কোলাহলে এমন আবহে আপনার বই পড়ার সুযোগ হবে না বললেই চলে। ফারহানা ন্যান্সি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। শোলাকিয়ায় ঈদগাহে জঙ্গি হামলাটি ঈদ জামাতের হামলা ছিল না, সেটি একান্ত ব্যক্তিকেন্দ্রিক বিরোধ। শুধু ইমামের ওপর হামলা টার্গেট করে জঙ্গিরা। সম্প্রতি এ নিয়ে ডিএমপি কমিশনারের এক বক্তব্য ঘিরে হামলার ঘটনাটি আলোচনায় আসে, তবে ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট। এদিকে 6 বছরে এখনও শেষ হয়নি শোলাকিয়ায় হামলা মামলার বিচার। কিশোরগঞ্জের সহকর্মী এটিএম নিজামকে সাথে নিয়ে মনুর ইসলামের রিপোর্ট। শোলাকে যে ঘটনা ঘটেছিল সেটি ছিল একেবারে ব্যক্তিকেন্দ্রিক। ওখানে আমাদের যে যিনি ইমামতি করতেন ওনাকে আক্রমণ করার জন্য সেই হামলাটি চালানো হয়েছিল। এটি ঈদ জামাতে হামলা না আসলে। তাহলে কি শোলাকিয়ার হামলাটি জঙ্গি হামলা ছিল না? 2016 সালে হোলি আর্টিজানের হামলার কদিন পরেই শোলাকিয়ায় ঘটে আরেকটি নারকীয় ঘটনা। 7 জুলাই ঈদের নামাজের ঠিক আগে পুলিশের উপর হামলা চালানো হয়। চাপাতি ও কুড়াল দিয়ে হত্যা করা হয় পুলিশের 2 কনস্টেবলকে, যারা গুলশানে হোলি আর্টিজানে হামলা চালায়। ওই 90 জেএমবি সদস্যরাই শোলাকে এই হামলা চালায় বলে তদন্তে উঠে আসে। জঙ্গিদের সমন্বিত হামলা বলে চার্জশিটও দেওয়া হয়। তাহলে ব্যক্তিকেন্দ্রিক হামলা বলে ডিএমপি কমিশনারের মন্তব্যের ব্যাখ্যা কি? ঘটনাস্থল কিশোরগঞ্জ হলেও মূলত শোলাকিয়ার হামলা মামলার পুরো তদন্ত দেখভাল করেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট। ইউনিট প্রধান যমুনা টেলিভিশনের কাছে দেন ডিএমপি কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা। জঙ্গি সংগঠন করতে হামলা মানে তো জঙ্গি হামলা, বাট এটা ঈদগাহকে বা ঈদের মুসল্লিদের উপরে হামলার ঘটনা না। কমিশনার স্যার কিন্তু আপনাদেরকে এটাই বুঝাতে এসেছে, স্যার বলে নাই যে এটা জঙ্গি হামলা না, যে এটা ঈদের জামাতের উপরে হামলা না। এই হামলাটা ছিল একজন ব্যক্তিকে টার্গেট করে তার উপরে হামলার পরিকল্পনা ছিল।
তারা তাদের মতাদর্শের বাইরে যারা ছিল তাদেরকেই তো তারা টার্গেটে রূপান্তরিত করত। জঙ্গিবাদের বিরুদ্ধে যারা যারাই কথা বলে তাদেরকেই তারা শত্রু হিসেবে মনে করত। ব্যক্তিকেন্দ্রিক হামলা হলেও সেটা জঙ্গিদের পরিকল্পনার অংশ ছিল বলেই জানায় মূল তদন্ত সংস্থা কিশোরগঞ্জ জেলা পুলিশ। 2018 সালে এটার আমরা চার্জশিট দিই এবং এই চার্জশিটে আপনার 24 জন আসামি হয় এবং 24 জনের মধ্যে 19 জনের বন্দুকযুদ্ধে বিভিন্ন জায়গায় মৃত্যুবরণ করে এবং 5 জন যাদের বিচারে রয়েছে এটা মামলা বিচারাধীন রয়েছে। আমরা আশা করি এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। শোলাকিয়ায় হামলার কেটে গেছে 6 বছর। হামলায় 24 জন আসামি করে মামলা দেওয়ার হয়, এর মধ্যে 19 জন মারা গেছে বন্দুকযুদ্ধে। জীবিত 5 আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। অভিযোগ গঠন হলেও এখনও শুরু হয়নি বিচার কাজের মূল প্রক্রিয়া। মাঝখানে করোনাকালীন সময়ের জন্য বিচার কার্যক্রম বন্ধ ছিল, আমরা নতুন করে আবার সেই কার্যক্রম শুরু করেছি। এই মোকদ্দমা প্রমাণ করাটা আমাদের জন্য অত্যন্ত সহজতর কাজ। আমরা সহসায় এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু করব এবং অত্যন্ত গুরুত্বের সাথে এই মোকদ্দমাটি পরিচালনা করে কাছাকাছি সময়ে আপনাদেরকে একটি শুভ সংবাদ দিতে আমরা সক্ষম হব বলে আশা রাখি। শোলাকিয়ার লাখো মুসল্লির মনে দাগ কেটে আছে এখনও সেই হামলার ক্ষত, তাই দ্রুত এর বিচার কাজ শেষ করার দাবি এই অঞ্চলের মানুষের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে নগদ টাকার চাহিদা পূরণে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। 24 ঘন্টায় নজরদারিতে আছে প্রতিটি বুথ, ফলে টাকার জন্য গ্রাহকদের কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছেন ব্যাংকাররা। এটিএম বুথের সেবা নিয়ে নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংকেরও। ঈদের ছুটিতে 1 সপ্তাহ বন্ধ সাধারণ ব্যাংকিং কার্যক্রম, এ সময় নগদ টাকার চাহিদা পূরণের একমাত্র মাধ্যম এটিএম বুথ। গ্রাহকের লেনদেনের সুবিধার্থে বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকার কারণে সব জায়গাতে মানুষ কিন্তু ব্যাংকের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে পারবে না, এই জন্য যাতে বুথ থেকে তার কাঙ্ক্ষিত টাকা উঠাতে পারে এই জন্য সমস্ত ব্যাংকের তাদের বুথে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন সাফিসিয়েন্ট ফান্ড বুথে রাখে এবং টাকার পরিমাণের সাথে সাথে টাকার কোয়ালিটিও যত ভালো থাকে। পার্টি তার নিজের টাকা উঠানোর জন্য সেজন্য কোনো অবস্থাতেই কোনো দুর্ভোগের সম্মুখীন না হয় এই জন্য ব্যাংকগুলোকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকাররা বলছেন ঈদে এটিএম বুথ সচল রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির আগেই প্রতিটি বুথে রাখা হয়েছে পর্যাপ্ত টাকা, নিশ্চিত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে 24 ঘন্টায় পালাক্রমে দায়িত্ব পালন করবেন ব্যাংকের কর্মকর্তারা। অনেকেরই অর্থের প্রয়োজন হবে, অনেকে ক্যাশ অর্থ রাখতেও চায় না, সেই জন্য আমাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ আমরা অর্থের সরবরাহ নিশ্চিত করেছি। একই সাথে এটিএম বুথগুলোর যেহেতু একটু নিরাপত্তার বিষয় আছে সেটিও আমরা নিরাপত্তাটি জোরদার করেছি। এটিএম ব্যবস্থাটা অনেক যুক্তিযুক্ত এবং আরও খুব সুন্দরভাবে আমরা এগুলো মনিটর করতে পারছি। মনিটরিংটা এখন আমাদের কি আছে, আমাদের হেড অফিসে সব সেন্ট্রালাইজ সিস্টেম, আমরা এখান থেকে দেখছি যে কোন এটিএম বুথে আমাদের টাকা কত আছে এবং কত শেষ হয়ে যাচ্ছে এবং তখনই কিন্তু আমরা এগুলো কিন্তু পূরণ করছি, মানে 24 আওয়ার্স এটা আমাদের ট্রানজ্যাকশনগুলো আমরা মনিটরিং করছি। আন্তঃব্যাংক এটিএম লেনদেনের সুযোগ থাকাই গ্রাহকরা যে কোনো এটিএম বুথ থেকে সেবা নিতে পারবেন, ফলে ঈদের ছুটিতে গ্রাহকদের ভোগান্তিতে পড়ার সংখ্যা কম। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রংপুর সহ উত্তরাঞ্চলের কালবৈশাখীর তাণ্ডবে ঘর হারানো পরিবারগুলোতে নেই ঈদের আনন্দ। 8 দিনেও মাথা গোঁজার ঠাঁই সংস্কার হয়নি অনেকের, তাই নতুন পোশাক কিংবা ভালো খাবার তো দূরের কথা, ঈদের রাতেও থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। ঘর নির্মাণে সরকারের তরফে দেয়া পরিবার প্রতি 1 বান্ডেল টিনকে অপ্রতুল বলছেন ক্ষতিগ্রস্তরা। ভিটে সহ ঘরগুলোই একমাত্র সম্বল টুটুল এবং রিক্তা দম্পতির, কালবৈশাখীতে তা লন্ডভন্ড, তাই ঈদ আনন্দ নেই পরিবারটিতে। একটু চাল ফুটাইলাম, ডাল পাক করলাম, এই ছেলেমেয়ের ঘরে যে কাপড় চোপড় কিনবো, কি খাওয়া দাওয়া ভালো করে করব, অনেক আশা ছিল। সবাই মিলে একটাখানে আসি আর কি, এক ঘরেতে আসি, থাকার তো কোনো পরিবেশ নাই যে করি থাকবো, সে জায়গাটা তো নাই। পার্শ্ববর্তী নয়াপাড়া গ্রামের আলাল ও মুক্তা দম্পতির চিত্র একই, অনেক কষ্টে 3টি আধাপাকা রুম করেছিলেন, সবই ক্ষতিগ্রস্ত, ঘুরে দাঁড়ানোটাই এখন বড় চ্যালেঞ্জ। বাচ্চাদের যে কোথাও থাকবো তার মতন আমার আশ্রয় নেই বাস্তবিকটা ছাড়া। এখনো বাইকার করতে পারিনি যে ভাঙা সুরে টিনে সুরে দাবার কোনো মতে খালি থাকার আশ্রয় করেছে, থাকতে হবে তো।
কালবৈশাখীর তাণ্ডবে ফিকে হয়ে গেছে ঈদ আনন্দ। সন্তানের নতুন কাপড় কেনা হয়নি কারো, টুন সবই উড়ে গেছে, কাপড় চোপড়ও নেই, অনেক কিছু হারিয়েছি আমরা। আগে যেরকম ঈদ করেছিলাম এবছর আমরা সেরকম করতে পারছি। আমার এসএসসি ছোট একটা বাচ্চা আছে, থাকার মতো আমার কোনো আশ্রয় নেই, মানুষের বাইরে কাজ কাম করে খাই। রংপুর এবং দিনাজপুরের পাঁচ উপজেলায় ক্ষতিগ্রস্ত অন্তত 3,000 পরিবারে এবার ঈদ ছিল বিষাদে ভরা। খাদ্য সহায়তার পাশাপাশি এসব ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য জরুরি ভিত্তিতে ঘরের বন্দোবস্ত করা প্রয়োজন। সরকার মাঝুর মান্নান, যমুনা নিউজ, মিঠাপুকুর, রংপুর। রাঙামাটির দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। বছরের ছয় মাস গিরি ঝর্ণাগুলোতে পানি থাকলেও শুষ্ক মৌসুমে তা মিলছে না। কূপ খনন করে স্থানীয়রা গোসল ও খাবারের পানির সংকট মেটাচ্ছেন। বিশুদ্ধ ঝর্ণা আর লেকের শহর রাঙামাটি এখন তীব্র পানি সংকটে। শুষ্ক মৌসুমে প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলোতে দেখা দেয় খাবার ও গোসলের পানির তীব্র সংকট। কাপ্তাইয়ের ওয়াগ্গা, মুরালিপাড়া, নোয়াপাড়া, কুকিমারা সহ কয়েকটি এলাকার বাসিন্দাদের এখন একমাত্র ভরসা কৃত্রিম কূপ। অকেজো হয়ে পড়ে আছে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে বসানো ডিপ টিউবওয়েলগুলো। যার ফলে আরো বিপুল পরিমাণে পানি ক্ষয়ক্ষতি হয়ে যায়। পাবলিক হেলথ বলো, আপনার জেলা পরিষদ বলো, ওখান থেকে কোনো পানি নিয়ে আমাদের কোনো সহযোগিতা আসে না। একইভাবে বাগাইছড়ির সাজেক, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল সহ সদর এলাকার প্রত্যন্ত সব গ্রামগুলোতে চলছে পানির জন্য হাহাকার। এমন সংকটে খাবার পানির জন্য গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন স্থানীয়রা। অনেক কষ্ট, আমরা বাচ্চা নিয়ে গোসল করতে পারি না, খুব গরমে আছি আমরা, এক বেলা গোসল করে মুখে আঙায় হয়ে একজন দুজন মানে গোসল করলে শেষ হয়ে যায়, আবার অপেক্ষা করে গোসল করতে হয়। স্থানীয় জনপ্রতিনিধিরাও স্বীকার করছেন পানি সংকটের কথা, এজন্য দায়ী করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে। প্রতি বছরের আমরা পানি নিয়ে সমস্যা থাকে আমাদের নোয়াপাড়া গ্রামে, তদারকি করে না, এরা বলতেছে যে লিয়ার পাবেন না এখানে। আমি বারবার বলে যে কুকিমারা, মুরালি, এখানে ওয়াগা যেগুলোতে পানি পায় না এগুলোতে দিতে বল। স্থানীয়দের অভিযোগ, পাথর উজাড় ও নির্বিচারে বনাঞ্চল ধ্বংসের কারণে দেখা দিয়েছে পানির সংকট। সমস্যা সমাধানে সরকারকে প্রকল্প নেওয়ার আহ্বান জানান সাবেক এই জেলা পরিষদ চেয়ারম্যান। পাড়াতে 3-4টা হাউস করা লাগবে, ওখান থেকে পানি সাপ্লাই যাবে, হয়তো 5 পরিবার একটা নল সিস্টেম করে দিলেন, এতে করে পানির চাহিদা আমি মনে করি পূরণ হবে। তবে এ বিষয়ে রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কথা বলতে না চাইলেও রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন সংকট নিরসনে প্রকল্প গ্রহণের কথা। আমরা প্রকল্প প্রস্তাব পাঠাচ্ছি, প্রকল্প নেওয়া হবে, তাহলে আমার মনে হয় যে রাঙামাটি পার্বত্য জেলা বিশুদ্ধ পানির সংকট থাকবে না। আল আমিন শিকদার, যমুনা নিউজ। ভারতের রাজস্থানে ঈদ মোবারক লেখা পতাকা টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সোমবার রাতের ঘটনার জেরে ঈদের দিন মঙ্গলবারও দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল যোধপুরে কারফিউ জারি করা হয়েছে। কেউ যেন গুজব না ছড়াতে পারে তাই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগও। ভারতীয় গণমাধ্যম জানায় ঈদ উৎসবের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের 3-দিনব্যাপী পরশুরাম জয়ন্তী উৎসব হচ্ছে। এই দুই উৎসবকে ঘিরে ধর্মীয় পতাকা টাঙানো নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক, পরে তা সংঘাতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠি পেটা করে পুলিশ, পরে পুলিশই পাহারায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখনও থমথমে বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। সবার প্রতি আমার অনুরোধ, আপনারা শান্তি বজায় রাখুন। এই ধরনের সংঘাত যোধপুরের মানুষ মোটেও পছন্দ করে না, সুতরাং কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে। পুলিশকে সব ধরনের নির্দেশনা দেওয়া আছে এ বিষয়ে।
ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনার ডাক দিয়েছেন তিনি। ডেনমার্ক সফরে গিয়ে মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান মোদী। বলেন, যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই, যদিও এতদিন ইউক্রেন ইস্যুতে পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করেনি ভারত, এমনকি জাতিসংঘের কোনো প্রস্তাবেই সাড়া দেয়নি নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যম বলছে, বর্তমানে বিশেষ করে সফরে ইউরোপ রয়েছেন মোদী, মোট তিন দেশ সফরের কথা রয়েছে। প্রথম দিন জার্মান সফর করবেন তিনি, পরের দিন যান ডেনমার্কে, সেখানে বিমানবন্দরে মোদীকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। বৈঠক করেন বাণিজ্যিক সম্পর্ক, নিরাপত্তা, জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে। ডেনমার্ক থেকে আজ ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে মোদীর, সেখানে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের সাথে সাক্ষাৎ করবেন তিনি। ইউক্রেনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, বিশেষ করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো প্রয়োজন বলে মনে করি। যুক্তরাষ্ট্রে নারীরা হারাতে পারেন গর্ভপাতের অধিকার, মার্কিন সুপ্রিম কোর্টে ফাঁস হওয়া গোপন নথিতে এমন তথ্য মেলেছে। এরই মধ্যে ফাঁস হওয়া নথি সঠিক বলে নিশ্চিত করেছেন প্রধান বিচারপতি। সোমবার এই নথি প্রকাশ করেছে রাজনৈতিক বিষয়ক সংবাদ মাধ্যম পলিটিকো। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত দেশব্যাপী গর্ভপাতকে বৈধতা দেয়া আইনি সিদ্ধান্ত রো বনাম ওয়েড উল্টে দেওয়ার পক্ষে রয়েছে। 1973 সালে ওই রায় সুপ্রিম কোর্ট বাতিল করলে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে গর্ভপাত নিষিদ্ধ হয়ে যেতে পারে, এমন ঘটনার জেরে রাতেই তোলপাড় সৃষ্টি হয়। ডেমোক্রেটদের মধ্যেও শুরু হয় আলোচনা সমালোচনা, ক্ষোভ জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। সুপ্রিম কোর্ট ভবনের বাইরে বিক্ষোভ করেছেন গর্ভপাতপন্থীরা। ধারণা, এই রায় কার্যকর হতে পারে জুন বা জুলাইয়ের শুরুতে। রিপাবলিকানরা এই আইনকে নারীর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। নারী তার শরীর নিয়ে কি করবে কি করবে না, সেটা নারীর নিজস্ব ব্যাপার, তারা বলার কি? এত সাহস কোথায় পেল? নারীদের স্বাধীনতা এবং অধিকার কোনোভাবেই খর্ব করা যাবে না। দর্শক, এই ছিল যমুনা নিউজে।